আজকে আমরা আপনাদেরকে এমন একটি আমল শিক্ষা দিব যেটা নিয়ে অনেকেই পেরেশানের মধ্যে থাকেন সেই আমলটি হল দিনদার স্ত্রী অথবা পুত্র লাভের জন্য কি আমল করা যায় আল্লাহ সুহান আমাদেরকে কি আমল শিক্ষা দিয়েছেন এই আমলটি যারা অবিবাহিত তারাও করতে পারবেন সুন্দর স্ত্রী কামনার জন্য আর যারা বোন আছে তারা সুন্দর স্বামী কামনার জন্য এটা করতে পারবেন আবার যাদের বিবাহের পর বাচ্চা হয় না তারাও এই আমলটি করতে পারবেন তাহলে আপনার সন্তান আপনার কথা শুনবে বাচ্চাও হবে এবং আপনার অধীনস্থ হবে আপনার কথা শুনবে তো সুপ্রিয় দিনী ভাইবোনা এটার জন্য আল্লাহ সুবাহ সোরাফুর কানের আয়াত নাম্বার চুহাত্তর সোরাফুর কান আয়াত চুহাত্তর আয়টি হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আয়টি আমি আবারো পড়তেছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা প্রত্যেক নামাজের পর একবার করে পাঠ করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলার রহমতে আপনার ঘর থেকে উত্তম নেক সন্তান হবে আল্লাহ পাক আমাদের সকলকে বুজার তৌফিক দান করুন এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য